السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সাহাবাদের শানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3673, সহিহ মুসলিম হাদিস নম্বর 2541। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تسبوا أصحابي لا تسبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم مثل أحد ذهبا ما أدرك مد أحدهم ولا نصيفه. যদি তোমাদের কেউ এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে, আমার সাহাবাদের এক মুদ অথবা অর্ধেক মুদ দান করার সমান্নে কেউ পাবে না। এছাড়াও সাহাবাদের শানে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাসুবু আসহাব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা মুকামু আহাদিহিম সাআতান খায়রু মিন আমালি আহাদিকুম উমরহু। তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দিও না, কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এক মুহূর্তের নেক আমল আল্লাহ পাকের নিকট তোমাদের সারা জীবনের নেক আমলের চেয়ে উত্তম। আমরা অনেকেই না বুঝে সাহাবাদের সমালোচনা করে থাকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা যুকিরা আসহাবি, যখন আমার সাহাবাদের ব্যাপারে কোনো কথা আসে, ফা আমসিকু, তখন আমার সাহাবাদের ব্যাপারে সমালোচনা করা থেকে নিজেদেরকে বিরত রাখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, উমিরু বিল ইস্তিগফারি লি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বুহুম, তোমাদেরকে আদেশ করা হয়েছে যেন তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করো। অথচ তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করো। আসুন জেনে নেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের ব্যাপারে সমালোচনার হুকুম কি। আতা রহিমাহুল্লাহ বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফা আলাইহি লানাতুল্লাহ, যে আমার সাহাবাদের সমালোচনা করে আল্লাহ পাকের লানাত ওই ব্যক্তির উপরে পতিত হোক। এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয় ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের লানাত, ফেরেশতাগণের লানাত এবং সকল মানুষের লানাত পতিত হোক। এছাড়াও সাহাবাদেরকে নিয়ে সমালোচনার ব্যাপারে বর্ণিত আছে আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 148 এবং 149। মাইমুনি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি বলেন, ইমাম আহমদ ইবনু হাম্বাল রহিমাহুল্লাহ আমাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আবুল হুসাইন, হে আবুল হুসাইন, ইদা রআইতা রাজুলান ইয়াযকুরু আহাদান মিনাস সাহাবাতি বিসুইন, যদি তুমি কাউকে দেখো আমার সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করে খারাপ কিছু বলে, ফাত্তাহিমহু আলাল ঈমানি ওয়াল ইসলাম, তাহলে তুমি ধরে নিও ওই ব্যক্তির ঈমান এবং ইসলামে খাদ আছে। আসুন আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সাহাবাদের সমালোচনা করা থেকে নিজেদেরকে বিরত রাখি, কেননা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের 9 নম্বর সূরা সূরাত তাওবা আয়াত নম্বর 100 সাহাবাদের শানে বলেছেন, ওয়াসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. إسراو صحابة درشاني الله پاک قرآن الكريم 48 نمبر سورة سورة الفاتح 29 نمبر آيات بولسن محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. সুতরাং যেখানে স্বয়ং আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপরে সন্তুষ্ট, সেখানে আমি আপনি কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে নিয়ে সমালোচনা করব? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।